এ হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গেমপ্লে ভিডিও নিয়ে। আজকে আমি খেলছি ম্যাক্সিমাস টু। এটা খুবই দারুণ একটা গেম গাইস, খুব মজার একটা গেম। এই গেমটার মধ্যে দুখানা মোড আছে, নর্মাল আর হার্ড। আজকে নর্মাল মোডটা খেলবো, আর নিচে দেখো স্টোরি আর অনলাইন, আজকে স্টোরিটা খেলবো। এই গেমের স্টোরিটা প্রথমে একটু তোমাদের বলে দিই। আমাদের দেশের রাজাকে কিছু মনস্টাররা কিডন্যাপ করে নেয়, মানে তুলে নিয়ে চলে যায়। আমাকে গিয়ে মনস্টারদের হাত থেকে আমাদের রাজাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে এবং সব মনস্টার দিয়ে আমাকে মারতে হবে। তো চলো দেরি না করে গেমপ্লেটা স্টার্ট করি। যদি গেমপ্লেটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। লেটস গো। ওকে, টোটাল আটখানা ক্যারেক্টার আছে। প্রথমে একটা হচ্ছে জুলিয়াস, ওকে, ওটাস, স্ক্যারলেট, বিশপ, রোল্যান্ড, ওকে, সিসিমা, পেনরোস আর লা চ্যাম্পিয়ন। আমার প্রথমটাই ভালো লাগে, জুলিয়াস কি কিউট ক্যারেক্টার লাগছে দেখতে, খুব ভালো লাগছে এটাই। এখানে কী কী স্কিন আছে দেখে নিই একবার। স্কিনের মধ্যে গিয়ে গ্ল্যাডিয়াস, আর্মার জুলিয়াস আর জুলিয়াস, এটাই নিই, প্রথমেরটাই নিয়ে নিই, প্রথমেরটাই ভালো লাগছে। ওকে, তো চলো এখান দিয়ে সিলেক্ট করে নিই। এখান দিয়ে গেম স্টার্ট হচ্ছে গাইস। দেখো চলে এসছে স্কেলেটনরা, আমাদের রাজাকে নিয়ে চলে যাচ্ছে কিডন্যাপ করে, কেউ বাঁচানোর নেই। দেখো এবার আমি উঠবো, সবাইকে মারবো এক এক করে। প্রথমে কন্ট্রোলটা একটু দেখে নিতে হবে ভালো করে। ওকে, এটা দিয়ে মারে এমনি যাবে, এটা দিয়ে জাম্প করে, ঠিক আছে বুঝে গেছি। চলো দেখে মেরে দিই, উড়িয়ে উড়িয়ে মারছি, দেখেছো কে, একজন মরে গেছে আর একজন বেঁচে আছে এখানে। তাহলে মরে যা না, ওকে মরে গেছে, আর কেউ আছিস? দেখো দরজা খুলে খুলে বেরোচ্ছে সব। আমি কি শত্রুদের যে এলাকাতেই আছি নাকি? বাড়ি থেকে তো সব শত্রুরা বেরোচ্ছে, আমাদের লোক কোথায়? আমাদের রাজা এখানে কী করছিলো তাহলে? আমাকেও তুলে তুলে মারছে, দেখো কতজন চলে এসছে। ওকে, আর দুজন বেঁচে আছে এখানে, ওদিকে চল। ওকে, গেমের গ্রাফিক্সটা দেখো কী সুন্দর, নিচে জল পড়ে আছে, জলগুলো ভালো বোঝা যাচ্ছে, দারুণ গেমটাকে। এদিকে যেতে হবে, ঠিক আছে। এই তো আমাদের সৈন্যরাও আছে এখানে, এবার তো মজা আসবে, সবাই মিলে মারবো। ওকে, নিউ স্কিল ড্র্যাগনস গ্যাম্বিট, এটা কি? ও, এখানে একটা নতুন স্কিল এসছে, এটা পরে দেখছি, দাঁড়াও এটা কে আসছে, কত বড় কার্ড নিয়ে আসছে দেখো, ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে। এই মোটকাটাকে মারতে হবে, কত হেলথ দেখো মোটকাটার। প্রথমে একে মেরে দিই, এক এক করে ফিনিশ করি। ওকে, এ মরে গেছে, এবার এর পালা, একে মার। শিট ইয়ার, ও এবার বুঝতে পেরেছি, নতুন যে স্কিলটা এসেছিলো না তখন বলছিলাম, ওটা হচ্ছে এটা যে মারলাম এক্ষুনি, ওটা আসতেও সময় লাগে, সঙ্গে সঙ্গে মারা যায় না, একবার মারার পরে কিছুক্ষণ সময় লাগে আসতে, ঠিক আছে। কি ড্র্যাগনস গাম্বিট না কি একটা ছিল যেন স্কিলটার নাম, ঠিক আছে। এটা কে বসে আছে, আমাদের রাজ্যের লোক? না না না, দুশ্মন আছে, মারো, ছুঁড়ে ফেলে দিয়েছে, তাড়াতাড়ি করে মেরে দে, যে তিনজন মিলে মারছে তাড়াতাড়ি মরে যাবে। মেরে দিচ্ছি গাইস, এবার এদিকে যেতে হবে, ঠিক আছে। আন্ডারওয়ে, গেট তো বন্ধ, কেস করেছে, এটা কে, এত মোটা কে? দি এক্সিকিউটর, এটা হলো বস, ফার্স্ট বস গাইস, হেলথ দেখো, তুলে তুলে মারছে আমাকে, তাড়াতাড়ি করে মারতে হবে। ওকে, আমরা তিনজন আছি, ও একা আছে, বাট আমি জানি না আমাদের সৈন্যরা কতক্ষণ বেঁচে থাকতে পারবে, কি করতে পারবে, গোতাচ্ছে দেখো। ওকে, আমি অনেকটা হেলথ কমিয়েছি, এই দেখ উঠে গেছে উপরে, উঠে বসে আছে উপরে। ওকে, এবার বুঝতে পেরেছি, ওর চ্যালাচামুন্ডারা এসছে গাইস, ওই জন্য উপরে উঠে বসে বসে দেখছে, ওর চ্যালাচামুন্ডারা আমাকে মারতে পারে কি না, বাট কেউ আমাকে মারতে পারবে না, আমাকে মারা অত সহজ না। ওকে, নতুন স্কিল আনলক হয়ে গেছে, ও নিচে চলে এসছে মোটকা, তারা প্রথমে একে মেরে নিই। ওকে, আরে এর তো হেলথই কমছে না, তখন দিয়ে কত মেরেই যাচ্ছি, দেখো এখনও হাফও আসেনি। ওকে, এবার কমছে, হাফ এসছে এবার, ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আমার সৈন্যরা দেখো এখনও বেঁচে আছে, আবার উপরে উঠে গেল দেখো, কেস কর, লল আমি জলে পড়ে গেছি, তাড়াতাড়ি করে মারতে হবে, অনেকক্ষণ হয়ে গেল এখানে, এতক্ষণ সময় নিয়ে লাগে যাবো কী করে। চলে এসছে নিচে, এবার তুই শেষ মোটকা, তোর সময় হয়ে এসছে, অনেকক্ষণ ধরে আমাকে জ্বালিয়েছিস, অনেকক্ষণ ধরে, উপরে পালিয়ে যাবে, হ্যাঁ তোকে আর পালাতে দেবো না এবার, কার একটুখানি হেলথ বাকি আছে, প্রথমে একে মেরে দিই, ঠিক আছে, একজন মরে গেছে, এবার এর পালা, দুজনেরই হেলথ প্রায় শেষের দিকে, একটা দুটো মারলেই মরে যাবে, একটা মার। ওকে, বসের সিন শেষ, দুজনেরই সিন শেষ গাইস। ওকে, কত কিছু পেয়েছি দেখো, ডায়মন্ড, গোল্ড, কয়েন, স্টেজ ক্লিয়ার, 3 মিনিট 29 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করেছি, কমপ্লিট করেছি। এবার যাবোটা কোথায়? সব কিছু তো পেয়ে গেছি, ভেতরে যেতে হবে, যেতে পারছি না। ওকে, গেছে গেছে,
এটা কি? এটা লিফট। চ্যাপ্টার টু, আন্ডারগ্রাউন্ড টানেল। ওকে দেখো সব নেশা করছে বসে বসে। ওকে নিচে চলে এসেছি। ও ট্রেনও আছে, লল। ওকে ট্রেনের ভেতরে চলে এসেছি গাইস। ট্রেন না মেট্রো, এটা মেট্রো মনে হচ্ছে। ওকে এবার এখানে মারপিট করতে হবে। দেখো সব মনস্টারটা বসে আছে। ওকে সব নর্মাল লোকের মাঝখানে লুকিয়ে বসে আছে মনস্টারটা। ওরা ভেবেছে আমরা ওকে চিনতে পারবো না। আমার তুলে নিয়েছে। ওকে বেঁচে গেছি। ওকে তুলে পটকে দিত এক্ষুনি। তুমি একে মেরে দি। আরে মারতে দে না, এতজনকে মারা যায়? তিন চারজন মিলে মারছে আমাকে। আর আমাকে দিয়েছে দুজন, আমার সঙ্গে দুজন সৈন্য দিয়েছে। আর ওরা 10-15 জন করে আসছে। দেখো কতজনকে মারতে হবে এখানে। আমিও তুলে তুলে মারছি। দেখো আরও একজন চলে এসছে। দারুণ লাগছে গেমটা খেলতে, মারতে বেশ দারুণ লাগছে। আমার জম্বি শুটিংয়ে জম্বিকে মারতে হেভি লাগে, দারুণ লাগে আমার। ওকে এখানে কজন আছে আর? ওকে নিউ স্কিল, থ্রো রোল ফ্লিপ। ঠিক আছে, এখানে আর বেশিজন বাকি নেই, 2-3 জনই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে কাঁচ ভেঙে দিয়েছি। কাঁচটা ভাঙলো দেখেছো, দারুণ। ওকে এবার এদিকে যেতে হবে। এটা কমপ্লিট হলো, এই কম্পার্টমেন্টটা কমপ্লিট হয়ে গেলো গাইস। এবার এদিকে চলো। ওকে এখানে দেখো সব বসে আছে মাঝখানে। মোটকা এসেই গুতিয়ে দিয়েছে। দাঁড়াও একে ছুঁড়ে ফেলে দেবো। দেখো তুলে ছুঁড়ে ফেলে দিয়েছি। নতুন যে স্কিলটা আনলক হলো না, ওটাই মেরেছিলাম এক্ষুনি। ওকে আবার ছুঁড়ে ফেলে দিয়েছি, নাইস। আমাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। ছোড়াছুড়ি খেলা হচ্ছে। তুলে তুলে মারবো, তুলে তুলে। আমাদের আমার সৈন্যগুলোর কিন্তু হেলথ খুবই কমে এসছে, বেশি হেলথ নেই। ওকে দেখো একজন একজন তো প্রায় মরবে মরবে করছে আমার আমার সৈন্যগুলোর। আর একজনের হেলথ একটু বেশি আছে। ওকে শেষ, আমার একটা সৈন্য শেষ। না দুজনেই বেঁচে আছে এখনও। বেকার বললাম, বেকার বললাম। আমি এক্ষুনি বললাম না দুজন বেঁচে আছে, বলার পরেই গিয়ে গুতিয়ে দিয়েছে একজন মরে গেছে। দেখো আমাদের একটা সৈন্য আছে, আমি যেটাই বলি তার উল্টোটা হয়। ওকে এটা কমপ্লিট হয়ে গেল। তো চলো এদিকে যেতে হবে এবার। ভেঙে দিই দোকানে দরজাই। এগুলো কে, হাতে আগুন জ্বলছে, মমি নাকি? হ্যাঁ মনে হচ্ছে মমি। মুখের মধ্যে দেখো ব্যান্ডেজ লাগানো। এটা আবার দৌড়াচ্ছে, দৌড়াতেও পারে, এদেরও স্কিল আছে। এ তাড়াতাড়ি করে মারতে হবে, আগুন ছুটছে। আমার সৈন্যটা কী করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দেখো মারছে না, আমি মারছি আরও দেখছে। ইয়েস করেছে, সেফ খেলছে। ছাড়ো বাদ দাও, যা খুশি করুক, প্রথমে একে শেষ করি। ওকে একজনকে মেরে দিচ্ছে, 3 জন আছে। ওকে হেলথটা কম আছে, একে মেরে দিই প্রথমে। ওকে আর একটা মারলে মরে যাবে। ওকে মরে গেছে, এবার এর পালা, মরে যা। এরা যখন শুয়ে থাকে না তখন মারলে এদের হেলথ কমে না, এটা দেখেছি আমি। শুয়ে থাকলেও হেলথ কমা উচিত ছিল। ওকে এটা কমপ্লিট হয়ে গেল, না একজন বেঁচে আছে। ওকে শেষ, ফিনিশড। এবার এদিকে চলো, কী আছে দেখি এদিকে। ট্রেনের মধ্যে আবার পাখা লাগানো, মানে পাখা লাগানো থাকে, বাট এত বড় পাখা কোন ট্রেনে লাগানো থাকে আমি কোনোদিন দেখিনি। আরে একজন একজন করে কেন আসছিস? অনেকজন থাকলে কি হয়, একেবারে 3-4 জনকে মারা যায়। ওকে বলতে বলতেই চলে এসছে, আমাকে আবার তুলে নিচ্ছিল দেখেছিল উপরে, আমি পালিয়ে এসছি, নাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিত। আবার কাঁচ ভেঙে দিয়েছি। এবার দেখো কতজন চলে এসছে, আর মোটকাটাও চলে এসছে গোতায় যে। সবকে দেখো একসাথে তুলে তুলে মারবো। এবার দেখো কতটা সুবিধা হবে আমার, সবাইকে একসাথে মারবো। দেখো সবার একসাথে ড্যামেজ হচ্ছে, মারছি। নাহলে একজন একজন করে আসলে একজনকে মারো, আবার একজন আসবে আবার একজনকে মারো। আরও একটা নতুন স্কিল আনলক হয়ে গেছে গাইস, ফ্লাইং স্কিওয়ার। ওকে এটাও দেখবো কী আছে, বাট প্রথমে এদেরকে মেরে নিই। নতুন কিছু দেখার এখানে দরকার নেই, প্রথমে এদেরকে মারি তারপরে দেখবো। ঠিক আছে, আর একজনই আছে এখানে, তাড়াতাড়ি করে মর না ভাই। ওকে মরে গেছে, এবার এদিকে যেতে হবে, লেটস গো। ও ট্রেন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি তো। এগুলো কে আর, কি কি দেখবো? ও এটা মনস্টার, ইনফার্নাস। ঠিক আছে, এটা আবার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখো আমি জ্বলে যাচ্ছি, আমার হেলথ কমছে কি তাড়াতাড়ি। কেস করেছে, পালাও এখান থেকে, একজন একজন করে মারতে হবে তাড়াতাড়ি করে। ওকে একজন মরেছে, এটা মাঝখানে একটা বস মনে হচ্ছে, বড়টা। হ্যাঁ বড়টাকেই মারতে হবে, কিন্তু বড়টাকে যে মারবো, বাচ্চাগুলো বারবার মাঝখানে চলে আসছে।
এই বড়টার গা থেকে দেখো বাচ্চাগুলো ছোট ছোট মনস্টারগুলো বেরোচ্ছে। আমার হেলথ কতটা কমে এসছে, মারতে পারবো একে জানি না, পালাতেও পারছি না, আমাকে রাস্তাও দিচ্ছে না পালানোর। মরে গেছে গাইস? না, বড়টা তো মরে গেল, বাট দেখো এখানে এখনও হেলথ বেঁচে আছে। কার এটার হেলথ বেঁচে আছে? না, এদিকে দুটো আছে, ও সবকটার মিলিয়ে ওই হেলথটা আছে, উপরে হেলথটা ছিল, এই সবকটাকেই মারতে হবে। ওকে, আর দুটো বেঁচে আছে। আমারও হেলথ দেখো, আমার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে, একে মারলে জিতে যাবো গাইস। মরে যা, আর একটু হেলথ বেঁচে আছে, ওকে মেরে দিচ্ছি গাইস। জি জি, না মরেনি এখনো, ওর হেলথ তো নেই, দেখো উপরে একটু হেলথ নেই। ওকে এবার মরলো, ওকে হ্যাঁ এবার মরেছে। আমি ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে বেঁচে উঠলো কী করে? 9 মিনিট 7 সেকেন্ডে কমপ্লিট করেছি গাইস স্টেজটা। ওকে গাইস, আজকে তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা, বাদ বাকিটা নেক্সট এপিসোডে খেলবো। নেক্সট এপিসোডটা অবশ্যই দেখো, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এরকমই একটা মজাদার গেমপ্লে ভিডিওর সাথে।